मिया ये जायगाटार बॉयज बेसी नाई ये जायगाटार बॉयज अति संक्षिप्त बॉयज अति शॉर्ट बॉयज ये जायगाटार बॉयज কেউ সত্তর পাবে কেউ ষাট পাবে কেউ পঞ্চাশ পাবে কেউ তিরিশে চলে যাবে কেউ চল্লিশে চলে যাবে আমি দুনিয়াতে আছি ইয়ে দুনিয়াটার বয়স কেউ ষাটেই মরে যাবে কেউ সত্তরে চলে যাবে কেউ আশিতে চলে যাবে কেউ নব্বই পাস করে যাবে এমন পৃথিবীতে লোক আছে যে একশো পার করে গেছে আপনি খাটে পড়ে আছেন আপনার ছেলে চলে গেছে আপনি খাটে পড়ে আছেন আপনার নিজের নিজের কলেজার টুকরো মেয়ে চলে গেছে মৃত্যুর কোনো সময় নেই আলামে দুনিয়া থেকে যাওয়ার কোনো সময় নেই পৃথিবীতে আসার সময় আছে মার পেট থেকে তথা মায়ের পেট থেকে মানুষ যখন আসবে আলামে আরওয়াতে যখন মানুষ আসে সিরিয়াল ভাবে আসে আগে বড় আসলো তারপরে তারপরে আসলো এই যে সিরিয়াল ভাবে আসে ধারাবাহিক ভাবে আসে পৃথিবীতে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই রে বন্ধ যাওয়ার সিরিয়াল নাই বড়টা থেকে গেল ছোটটা সর্বশেষে এসেছে সর্বপ্রথমে ছোটটাই বিদায় হয়ে গেল বন্ধু যাওয়ার সময় নেই যাওয়ার কোনো সিরিয়াল নাই আপনার সিরিয়াল নেই আমারও সিরিয়াল নেই সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে কাউরির সিরিয়াল নেই যাওয়ার সিরিয়াল হয় না আসার সিরিয়াল হয় তাহলে আপনি এসেছেন এখানে এখানে আসার মানে যে আপনি যাবেন এখানে আসার মানে এটা নয় যে আপনি চিরদিন এখানে থেকে যাবেন থাকার জায়গা নয় চিরদিন থাকার জায়গা নয় আমাদেরকে যেতে হবে আচ্ছা যে জায়গাটাতে যাব সে জায়গাটার নাম হচ্ছে কবর সে জায়গাটার নাম কবর কবরে সারা পৃথিবীর মানুষ যাবে সারা পৃথিবীর মানুষ যাবে জান্নাতে সবাই যাবে হাত তুলে বলেন জান্নাতে সবাই যাবে জি না যাবে না বন্ধুরে আমার জান্নাতের আইডি প্রুফ আছে জান্নাতে সবাই যাবে না আর জাহান্নামেরও আইডি প্রুফ আছে জাহান্নামেও সবাই যাবে না নেককার মানুষ জান্নাতে যাবে নামাজ পড়নে ওয়ালা জান্নাতে যাবে আবেদ জান্নাতে যাবে দান করনে ওয়ালা জান্নাতে যাবে ভালো কথা বলনে ওয়ালা জান্নাতে যাবে তাহাজ্জুদ পড়নে ওয়ালা জান্নাতে যাবে রোজা রাখনে ওয়ালা জান্নাতে যাবে হজ করনে ওয়ালা জান্নাতে যাবে কালেমা পড়নে ওয়ালা জান্নাতে যাবে রসুল মানলে ওয়ালা জান্নাতে যাবে যারা রসুলকে মেনেছে যারা রসুলের উপরে ঈমান এনেছে তারা যাবে জান্নাতে তাহলে জান্নাত সবাই যাবে না যাবে না যাবে না বদকার মানুষ জাহান্নামে যাবে খারাপ কথা বললে ওয়ালা জাহান্নামে যাবে বেঈমান যারা জাহান্নামে যাবে যারা ওয়াকাত ভাষা বলে জাহান্নামে যাবে আল্লাহর ইবাদত করে না জাহান্নামে যাবে রোজা রাখলো না জাহান্নামে যাবে হজ ফরজ হয়েছে হজ করলো না জাহান্নামে যাবে বেঈমান জাহান্নামে যাবে মদখোর জাহান্নামে যাবে সুদখোর জাহান্নামে যাবে জেনাখোর জাহান্নামে যাবে তাহলে সবাই জাহান্নামে যাবে না আর সবাই জান্নাতেও যাবে না তাহলে জান্নাতের আইডি প্রুফ আছে জাহান্নামের আইডি প্রুফ আছে যেমন সবাই জান্নাতে যাবে না এরকমই সবাই জাহান্নামেও যাবে না ভাই বন্ধু বোঝাতে পারলাম জান্নাতে সবাই যাবে না জাহান্নামেও সবাই যাবে না ইন্দ্র বন্ধরে
কবর এমন একটি স্থান, কবর এমন একটি স্থান বন্ধরে, নারী যাবে কবরে, পুরুষ যাবে কবরে, আল্লাহর ওলি যাবে কবরে, কাফির যাবে কবরে, ইবাদত করনে ওয়ালা যাবে কবরে, নামাজ পড়নে ওয়ালা যাবে কবরে, নামাজ না পড়নে ওয়ালা যাবে কবরে। তাহলে বলেন ইবাদত করনে ওয়ালা কবরে যাচ্ছে, যারা ইবাদত করলো না তারাও কবরে যাচ্ছে, যারা বেঈমানি কথা বলছে তারাও কবরে যাবে, আর যারা সত্য কথা বলে তারাও কবরে যাবে, যারা হজ করনে ওয়ালা তারাও যাবে কবরে, নামাজ পড়নে ওয়ালা তারাও যাবে কবরে, যাকাত দেনে ওয়ালা তারাও যাবে কবরে, নারী যাবে কবরে, পুরুষ যাবে কবরে, ছোট যাবে কবরে, বড় যাবে কবরে। সারা পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে কবরে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। জাহান্নামের আইডি প্রুফ আছে বন্ধুরে, জান্নাতেরও আইডি প্রুফ আছে, কিন্তু কবরের কোনো আইডি প্রুফ নেই। কবরে যাওয়ার জন্য কোনো আইডি প্রুফ তোমাকে দিতে হবে না, হবে না, হবে না। কবরে সবাই আমরা যাব, কবর ছাড়া গতি নেই। এখন একটা মানুষের মনে, আপনাদের মনে সবারই একটা প্রশ্ন জাগতে পারে বা জাগবে, সাধারণ কথা, যারা কবর দিচ্ছি আমরা ওরা তো গেল কবরে, কেউ জলে ডুবে মরছে ওর কি হবে? জলটাই হলো ওর কবর। বাঘে ধরে খেয়ে নিয়েছে ওর কি হবে? বাঘটাই, বাঘের পেটটাই ওর কবর। যেখানে যে অবস্থায় মারা যাবে, দাফন হবে সে অবস্থায়, সেটাই তার কবর। তাহলে আমরা এটা থেকে নিশ্চিত হয়ে গেলাম যে আমাদেরকে কবরে যেতে হবে। বন্ধুরে আমার, যখন আমাদের কবরে যেতে হবে, কবর ছাড়া আমাদের কোনো বাঁচার নেই, তাহলে কবর হলো আলামে বারজাখ। তাহলে আমরা দুটি স্থান অতিক্রম করে এসেছি, দুটি স্থান পার করে এসেছি, তিন নম্বর স্থানে আমরা আছি। এটা তিন নম্বর স্থান হলো আলামে দুনিয়া, আলামে দুনিয়া। যখন আমরা আলামে দুনিয়া থেকে অতিক্রম করব, যখন আমরা আলামে দুনিয়া থেকে চলে যাব, সেই দুনিয়াটার নাম হচ্ছে আলামে বারজাখ, আলামে বারজাখ তথা কবর। কবর এই স্থানটা এত ভয়াবহ স্থান, এই কবরে যেতে যখন আপনি যাবেন, এই কবরে যাওয়াতে আপনাকে আইডি প্রুফ একটা লাগবে। কবরে আপনাকে কোনো কথা জিজ্ঞেস করা হবে, যেমন করে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন বন্ধুরে, এটা ভারতবর্ষ, এই ভারতবর্ষ থেকে আমি বাংলাদেশে যাব, আপনি বাংলাদেশে যাবেন, আপনি আরবে যাবেন, আপনার কাছে ভিসা চেক করবে আপনার এয়ারপোর্টে, কিংবা আপনার কাছে বর্ডারে আপনার ভিসাটা দেখে নেবে। কেন বাংলাদেশ চাইছে যে আমার বুকে কোনো দুষ্কৃতি না আসে? ভারতবর্ষে অনেক দুষ্কৃতি আছে, বাংলাদেশ চাইছে আমার কাছে কোনো দুষ্কৃতি না আসে। ওখানে সমস্ত আপনার কাগজপত্র চেক হয়ে যাবে, ওটাকে ইমিগ্রেশন পোস্ট বলে, ইমিগ্রেশন চেক বলে। ওই জায়গাটাতে আপনার সুন্দর করে চেক হয়ে গেল, হিলি বর্ডারে আপনি চেক করে নিলেন, আপনাকে যখন আপনার কাগজপত্র ওকে পেয়ে যাবে, তখন আপনাকে বলবে চলে যাও, বাংলাদেশে চলে যাও, যেখানে ইচ্ছা সেখানে ঘুরো, তোমার কোনো অসুবিধা নেই। আর আপনি যদি হিলি বর্ডারে, আপনি যদি বর্ডারের মাথাতে আপনি কাগজপত্র আপনার ওকে না থাকে,
তাহলে আপনাকে সেখান থেকে ব্যাক করে দেওয়া হবে, কাগজপত্র সিজ করে না হবে, কাগজপত্র আপনার কেড়ে না হবে, আপনি যেতে পারবেন না, যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনি দুষ্কৃতি কাগজপত্র নিয়ে, আপনার ফাঁস কাগজপত্র নিয়ে আপনি এই পৃথিবীতে যত ঘুরবেন, এই ভারতে যত ঘুরবেন, বাংলাদেশের কোনো অসুবিধা নেই, আরবের কোনো অসুবিধা নেই, আপনি ভারতের যে কোনাতে যাবেন আপনার কোনো ঝামেলা আসবে না। আর যেমনই আপনি বার হবেন, যেমনই আপনি বর্ডার অতিক্রম করবেন, তেমনি আপনাকে ইমিগ্রেশন পোস্টে আপনাকে ধরা খেতে হবে। ভাই আব্বা জান, কবরটা সেম সেরকমই ইমিগ্রেশন পোস্ট একটা। আপনি 70 বছরের জীবনে কি করলেন? 70 বছরের জীবনে, 60 বছরের জীবনে আপনি কি করেছেন সেটাই আপনাকে দেখার আছে। কবরে আপনার যাঁচ পড়তাল হবে, যাঁচ সুন্দর করে যাঁচবে আপনাকে। তাহলে একটা বাংলাদেশ যদি আপনাকে ঢুকতে না দেয়, একটা দুষ্কৃতি লোক যদি ঢুকতে না দেয়, ভারতবর্ষ চাইছে যে বাংলাদেশ থেকে, শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে কোনো দুষ্কৃতি না চলে আসে ভারতবর্ষে, তাহলে কেউ কোনো রাষ্ট্রেতে, রাষ্ট্র চায় না যে আমার মধ্যে কোনো সূত্র আসুক, আমার মধ্যে খারাপ মানুষ আসুক, কেউ চায় না। তাহলে একটা মানুষ যদি না চায়, তাহলে আল্লাহ যে আপনাকে জান্নাতে দিবে, যাঁচ করবে, কবরে আপনার যাঁচ হবে, কবরে যাঁচের পরে আপনাকে ওখানে যেতে হবে, আপনার নির্ণয় জান্নাত হবে নতে জাহান্নাম হবে। তাহলে বন্ধু, কবরটা হলো ইমিগ্রেশন পোস্ট। কবর কেমন স্থান আপনাকে দেখাচ্ছি, কবরটা কেমন স্থান আপনাকে দেখাচ্ছি শুধু একটু। একসাথে আল্লাহ রসুল একসাথে 10 জন সাহাবায়ে কেরামকে, 10 জন সাহাবায়ে কেরামকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। ভালো করে একটু শুনবেন, জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তার মধ্যে তৃতীয় নম্বর খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আন, উনি আছেন। উনার একটা হাদিস বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।